আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহুম্মা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাক على إبراهيم ولآل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, দিগার সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে মনিব আমাদেরকে শাওয়ালের এই বরকতময় জুমার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণের মাধ্যমে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে হাজির করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয় উজাড় করে আল্লাহ পাককে শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা বেঁচে আছি, আল্লাহর দয়ায় আমরা বেঁচে থাকব। মুমিনের আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর কোনো পথ নাই। এজন্য সব সময় আল্লাহ সাহায্য কামনা করেন। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
নাসরু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার প্রতি করুণা আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার প্রতি তার রাহমতের ফাল্গু ধারা প্রকাশিত হবে, তখন ওই বান্দার জীবনটা দুনিয়া এবং আখিরাতে সৌন্দর্য হয়ে যায়। এই জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করা, নাসরু মিনাল্লাহি ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, রবের পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য আসলে আর সেটা মুমিনের জন্য হয় সুসংবাদ। সুবহানাল্লাহ, আজকের দিনে আমরা দেখেছি করুণ অসহায় মানুষগুলো, যে মানুষগুলো আজকে 13 দিন থেকে অথবা 17 দিন কম বেশি হবে ঘুমাতে পারছিল না, ছোট ছোট বাচ্চাগুলোকে বোমা মেরে মেরে শেষ করে দিয়েছিল, আজকে তাদের বিজয়ের উল্লাস দেখেছি। যে মা তার সন্তানকে হারিয়েছে, যে বাবা তার ছেলেকে হারিয়েছে, যে স্বামী তার মেয়েকে হারিয়েছে, আজকে তারা বিজয়ের উল্লাসে, আজকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার কারণে সমস্ত দুঃখ বেদনাগুলো ভুলে যায়, আল্লাহর ঘোড়ের সামনে অথবা রাস্তায় অথবা বাসায় সিজদায় পড়ে পড়ে ও কাতার হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ, এটাই মুমিনের বিজয়। আর মুমিনের বিজয় যখন আসে তখন এই সিজদা, এই মাথা চলে যায় জমিনে আল্লাহকে শুকরিয়া আদায় করার জন্য। এই জন্য মুমিনের জীবনটা চলতে গেলে দুর্বিষহ কষ্ট আসবে। এই কষ্টের সময় যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেন। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদের আসবে। সুবহানাল্লাহ, আজকে যতবার এই পৃথিবীতে মুসলমান মার খেয়েছে, আমরা যে মুমিন দাবি করি, মুমিনের যে সিফত, মুমিনের যে গুণ, মুমিনের যে কোয়ালিটি, মুমিনের যে কোয়ান্টিটি, যেগুলো আমাদের থাকা, এগুলো থেকে আমরা অনেকটাই দূরে আছি, যার জন্য আমরা সত্যিকার মুমিন হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে পৃথিবীর মুমিন বান্দা, তোমরা যারা মুমিন হিসাবে পরিচয় দিয়েছো, মুসলমান হিসেবে যারা নিজকে গর্ববোধ করেছ, যারা মুসলমান হিসেবে পরিচয় দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জানাই দিয়েছি, তোমাদের মুসলমানিত্বের মধ্যে কোন না কোন ভুল আছে, ত্রুটি আছে। আবারও মৃত্যুর আগে আমি কি সঠিক মুসলমান ছিলাম? আমি কি আমার আল্লাহর দেওয়া মুসলমানিত্বকে রক্ষা করতে পেরেছি? আমি কি সত্যিকার মুসলমান ছিলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনের জন্য, মুসলমানের জন্য আল্লাহর জান্নাত, আল্লাহর সমস্ত নিয়ামতগুলো মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। কিন্তু মুমিন যেন মৃত্যুর আগে যেন সত্যিকারের মুমিন হয়ে মারা যায়, সত্যিকারের মুসলমান হয়ে যেন মুসলমান হয়ে যেন মারা যায়। তাহলে বোঝা গেল, নামের মুসলমান আরেকটা হলো কানের মুসলমান। অনেকে আছে আমরা নামের মুসলমান, সারা বছর চলে যায়, আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু দুই ঈদের সময় দামি দামি পাঞ্জাবি পরে আমরা ঈদ করি, এটাও এক ধরনের মুসলমান। আবার আছে যারা শুধু জুমার নামাজ পড়ে, জুমার মুসলমান। এই মুসলমানগুলির মধ্যে কিছু ত্রুটি আছে। আল্লাহ বললেন, রে বান্দা, তুমি যখন মুসলমান হইলা, তুমি যখন মুসলমানের পরিচয় তোমার নিজের জীবনকে দিলা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হও। তাহলে হুজুর, আমরা তো মুসলমান, আবার কেন আল্লাহ বললেন আমরা মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করি না? তাহলে বোঝা গেল, এই মুসলমানের মধ্যে কিছু ত্রুটি আছে, আমাদের মধ্যে কিছু ভুল আছে, যে ভুলগুলোর কারণে আমরা সত্যিকার ভালো মুসলমান দাবি করতে পারি না। মুসলমানের মধ্যে আরেক মুসলমান আছে, আত্মসমর্পণ আল্লাহর কাছে, নিজের জীবনকে করে দেওয়া, তার নাম হলো মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম নিজে যেখানে
আল্লাহর পক্ষ থেকে পয়গাম, আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হবে, আল্লাহর পক্ষ থেকে বান্দা এই পৃথিবীর মানুষের জন্য রাহমাতাল আলামিন নবী মানুষদেরকে হিদায়তের জন্য এসেছেন। ওই নবী বললেন, قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের সব আল্লাহর জন্য, রাহমাতাল লিল আলামিন। নবী যদি সবকিছু আল্লাহর জন্য করতে পারে, আল্লাহর জন্য যদি সব নবীর কিছু হয়ে যায়, ওই নবীর উম্মত হয়ে আমরা কেন বলতে পারি না? তাহলে বোঝা গেল আমি আপনার মধ্যে মুসলমানিত্বের যে কোয়ালিটি গুলো আমাদের থাকা, এগুলো থেকে আমরা অনেকেই পাশে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। বিশ্বের মুসলমান তোমরা যারা, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্ববদ্ধ হয়ে একসাথে তোমরা থাকবে। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হইও না। যদি দলে দলে বিভক্ত হও, এই পৃথিবীর তোমাদের যারা দুশ্মন আছে, এই পৃথিবীতে যারা তোমাদেরকে ভালোবাসতে পারে না, দলবদ্ধ না থাকার কারণে তোমাদের উপর আক্রমণ আসবে, অত্যাচার আসবে, অবিচার আসবে, তোমরা টিকে থাকতে পারবে না, তোমাদের জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে তোমরা একত্র হয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। আজকে মুসলমানের হাজারো দল, হাজারো মত, হাজারো পথ, আজকে দলে দলে বিভক্ত হওয়ার কারণে পৃথিবীর মানুষগুলো আমাদেরকে মার দেয়, আমাদের সন্তানগুলো আমাদের সামনে মেরে ফেলে, চোখের পানি ছাড়া, কান্না ছাড়া আমাদের আর কোনো ভাষা নাই, আমাদের কান্না ছাড়া আর কোনো আমাদের শক্তি নাই, আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া আর কিছু ভাষা আমাদের থাকে না, কান্নাই আমাদের ভাষা, মার সামনে তার ফরিদা চোখের সন্তান ছটফট করে মারা যায়, দুশ্মনগুলো মানুষগুলোকে মেরে দুনিয়া থেকে শেষ করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা দলে দলে বিভক্ত হইও না। তোমরা যদি মুসলমান যারা নিজকে দাবি করো, মুসলমানরা তোমরা এক হয়ে থাকো, তাহলে পৃথিবীর অপশক্তিগুলো তোমাদেরকে টলাতে পারবে না, তোমাদের উপর আর কোনো অত্যাচার হবে না, তোমাদের উপর আর কোনো ব্যভিচার হবে না, তোমাদের উপর আর কোনো জুলুম করা হবে না, তোমরা ওই জালেমদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যেতে পারবে। আজকে আমরা দলে দলে বিভক্ত সারা বিশ্বে একটু নমুনা দেখেছেন, খালি মুসলমানরা খালি এক হওয়ার একটা ইঙ্গিত আসছিল, যার দরুন আল্লাহ পাক মুসলমানরা এক বিজয় দান করেছে। সুবহানাল্লাহ, এই হল আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআনের বাস্তবতা আল্লাহ যে আমাদেরকে শিখাই দিবে। এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না, তোমরা যেন যখনই মৃত্যুবরণ করো, তোমরা যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হুজুর, আমরা না মুসলমান, আবার কোন মুসলমান হয়ে মৃত্যুবরণ করব? হা, আমরা মুসলমান, আমাদের মধ্যে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন, আমাদের মধ্যে যে গুণগুলো থাকলে হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আপনাদেরকে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানায় আপনাদেরকে আল্লাহর জান্নাতে নিত, আমাদের ওই গুণগুলো পৃথিবীতে অর্জন করতে হবে, আমাদেরকে আল্লাহর দেওয়া মুসলমান, যে মুসলমান আল্লাহ চাচ্ছেন, আমাদেরকে ওই মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার পরে মুসলমানের ক্ষতি করা যাবে না, মুসলমান হওয়ার পরে মুসলমানদের দিয়ে একসাথে ঝগড়া লাগানো যাবে না, মুসলমান হওয়ার পরে স্বামী স্ত্রী বিভেদ করা যাবে না, মুসলমান হওয়ার পরে সমাজকে ডিভাইডেশন করা যাবে না, মুসলমান হওয়ার পরে মুসলমানের ক্ষতির চিন্তা করা যাবে না। মুসলমান তো আরেকটা মুসলমানের জন্য সবসময় ভালো চিন্তা করবে, এইটাই তো মুসলমানের নীতি, এইটাই তো মুসলমানের গুণ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, একজন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, আরেকজন যদি মুসলমান উম্মত হয়, তবে একটা মুসলমান ভাইয়ের খবর যখন শুনবে, তখন তার কলিজার মধ্যে আঘাত লাগবে, এই তো তোমরা মুসলমান, এই তো তোমরা মুমিন। আজকে ফিলিস্তিনে মুসলমানগুলো মারছে, পৃথিবীর সব জায়গার মধ্যে ডেমনস্ট্রেশন হচ্ছে, মুসলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আমরা কি তাদেরকে চিনি? আমরা তাদেরকে জানি? আল্লাহ নবী বলেন, কুল মুসলিমুন ইয়াকুয়া,
সারা বিশ্বের মুসলমান ভাই ভাই সুবহানাল্লাহ, যদিও চিনি না সে আমার ভাই, সে কিসের ভাই? মুসলমান ভাই আমার। মুসলমান ভাই হওয়ার কারণে আমরা তাদের জন্য ওষুধ পাঠাই, আমরা তাদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য পাঠাই। মুসলমান হওয়ার কারণে রোহিঙ্গা মুসলমানগুলোকে হত্যা করেছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ মানুষের জন্য প্রেরণ করে। আমার ভাইরা এর জন্য, মুসলমান মুসলমানের জন্য, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি তার পায়ের মধ্যে আঘাত পায়, যেমন সারা শরীরের মধ্যে উপলব্ধি হয়, অনুভব হয়, গোটা বিশ্বের যে কোনো আফ্রিকার প্রান্তরে যদি শুনে একজন মুসলমান কষ্ট হচ্ছে, তাহলে আরেকজন মুসলমান শোনার পরও সে কালো হোক আর দল হোক, সে সুন্দর হোক আর লাল হোক, সে যেমনই হোক যদি নামটা হয় মুসলমান, আর তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাহলে তোমার মনে ওই দুঃখটা লাগবে, তার নাম হল মুসলমান। এই জন্য আমরা সত্যিকার মুসলমান হয়ে মরার জন্য আল্লাহ বলছে আমরা যেন সাধারণ মুসলমান না হয়ে না মরি, আমরা যেন ভালো মুসলমান হয়ে অ্যাবসলিউটলি আমরা যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যেন আমার মৃত্যুটা হবে যেভাবে আল্লাহ পাক আমাকে চাচ্ছে। তাহলে এইগুলো আমরা কিভাবে করব, আল্লাহ কিভাবে আমাদেরকে চাচ্ছে, আমরা যেন আল্লাহর হুকুমগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। হালালকে যেন হালাল জানি, হারামকে যেন হারাম মানি। বড়দেরকে রাসূল যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শ্রদ্ধা করা, সম্মান করা, ছোটদেরকে আদর স্নেহ করা, ভালোবাসা, এই গুণগুলো, সামাজিক গুণগুলো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাদের মা বাবা আছে তাদের জীবনের কষ্ট না দেওয়া, তাদের দুঃখ না দেওয়া। ওইদিক কোথায় যে পড়লাম ইন্টারনেটের মধ্যে, লেখলো মায়ের দোয়া ভিলা বাড়ি। খবর নিয়ে জানা হলো মায়ের দোয়াই যখন এত বড় ভিলা বাড়ি হলো, মা কোথায়? বললো মা তো বৃদ্ধাশ্রমে। কি ভালোবাসা আমাদের, আপনার কেমন বসল মা কোথায়? গাজীপুরের বৃদ্ধাশ্রমে। আবার গেটের সাবরে বড় করে লিখেছে মায়ের দোয়া ভিলা, মায়ের দোয়ার, মায়ের দোয়া অথবা মায়ের দোয়ার বরকতের বাসা, মায়ের মায়ের দোয়া ভিলা বাড়িতে মায়ের জায়গা হয় না, মায়ের জায়গা হয় কোথায়? ভিলা বাড়িতে, বৃদ্ধাশ্রমে। তা আমরা তো ওই মুসলমান, আমাদের কোথাও বোধ, আবার মা থাকে বৃদ্ধাশ্রমে, আর আমি ভিলা বাড়ির সামনে বড় করে আমার মায়ের দোয়ার বাড়ি লেখলাম, আবার এক নম্বর মুসলমান হুজুর দোয়া করে। আমরা তো ওই মুসলমান, আমাদের জিন্দগিতে কত ভুল আছে, এই ভুলগুলোকে শুধরাতে হবে, এই ভুলগুলোকে সংশোধন করতে হবে। শুধু নাম দিয়ে কাম হবে না, নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধু নাম দিয়ে হাশরের দিন পার হওয়া যাবে না, নাম দিয়ে মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমগুলো, আল্লাহর কামগুলো, আল্লাহর অর্ডারগুলো মানুষের জীবনের মধ্যে না পালন করবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলে নাই তোমার বাড়ির সামনে তোমার মার নামটা বড় করে লেখো। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিলেন আরে পৃথিবীর মানুষরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা হয়ে গেল, আমি আল্লাহর ইবাদতের পরে তুমি যার যাকে ইকরাম করবে, যার খেদমত করবে, তিনি হলো তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সেটা বলে ইসরায়েলে আল্লাহ নিজে ঘোষণা করে দিল। আল্লাহ বলে নাই তোমার বাড়ির সামনে বড় করে লিখা আর তোমার বাড়ি বৃদ্ধাশ্রমে পাঠাই দিল। এই জন্য আল্লাহ বলছে মুসলমান হও, সত্যিকার মুসলমান হও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার খেদমত তুমি কখন করবা? আল্লাহ বললেন পৃথিবীর মানুষেরা, যখন তোমার মা বাবা দুইজন অথবা একজন তারা যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, কোন অবস্থায়? কারণ এই সোনার জিন্দগি, এই জীবনের সুন্দর সময়গুলো মা এবং বাবা সন্তানের লালন পালনের জন্য কাটিয়েছে। মা না খেয়ে খেয়ে মানুষ করেছে, বাবা সুন্দর জিনিস না পড়ে সন্তানকে পড়িয়েছে, জীবনের তার গুরুত্বপূর্ণ, তার জীবনের যৌবনের সময়টা সন্তানদের প্রতি দিয়েছে,
ওই সময় তোমার কোন খেদমত করার সুযোগ ছিল না, তুমি করতেও পারো নাই। আল্লাহ বলে দিলেন যখন তোমার মা বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে, জীবনের শেষ সময় যখন পৌঁছে যাবে, রে পৃথিবীর আওলা যারা, তুমি যেন তোমার মা ওই সময় যেন তোমার বাবার তোমার মার খেদমত তুমি করো। আল্লাহ নির্ধারণ করে দিলেন কোন সময় আপনি তার খেদমতটা করবে।